নিজে জমি নিজে তো চাষ করা যাবে, তৎসংলগ্ন মনে করেন যে আপনার পার্শ্ববর্তী কোনো জমি থাকলে সেখানেও চাষ করে দেওয়া যাবে। এই যে মানে সুবিধা আছে, অল্প জায়গাতেই জমি যাইবে আর কি। এটা মনে করেন যে বড় পাওয়ার টিলার বা মেশিন যেখানে পৌঁছে না, এটা খুব অল্প জায়গাতেই এটা পৌঁছে যাবে এবং জমি চাষ করা যাবে। এবং পাওয়ার টিলার সে একটু হলেও গভীরতা হচ্ছে, এটা আমি যা দেখলাম মানসম্মত আর কি, ভালো নেওয়া যায় এক কথায়। বড় টিলারের বিকল্প মানে কি, বড় টিলারের যেখানে যাবে না আর কি, পৌঁছবে না, এটা অল্প জায়গাতেই তাড়াতাড়ি চলে যাবে আর কি। সুবিধা আছে এটা এবং গভীরতাও ভালো হচ্ছে। যদি কৃষক ভাইয়েরা মনে করেন যে আমার ছাড় জমি টিলার বা মেসি যাওয়ার অসুবিধা হয়, এটা আপনি রংপুর থেকে নিতে পারেন, খুব সুবিধা হবে আর কি আপনাদের। মনে করেন যে মেসি টিলার যাইতে ওখানে আপনার 8-10 দিন সময় লাগতেছে, জমির ক্ষেত আছে, আপনার জমির সামনে জমির ক্ষেত আছে, এই ক্ষেত থাকার কারণে আপনার পৌঁছাতে পারতেছেন না সুবিধা অনুযায়ী, তখন এইটা থাকলে আপনি অনায়াসে যাইতে পারবেন। অথবা এমন কিছু আছে যদি দুইজন ধরে চালে নিয়ে যাওয়া যাবে, আলাদা করে নিয়ে যায়, ওখানে জমি থেকে আপনি চাষ করে আবার নিয়ে আসতে পারবেন। অল্প একটু জায়গা যদি খুব অসুবিধা হয়, তাতে আমি খুব মানে সুবিধা মনে করলাম, এইটা খুব ভালো আর কি। ভালো লাগলো আমার কাছে, আপনারাও মন চালে ক্রয় করেন এখান থেকে। ইউটিউবের মাধ্যমে খোঁজ পেলাম যে রংপুর বিভাগের শহর, এখানে পেট্রোল চালিত আছে এবং ডিজেল চালিত আছে। নিজের জমি নিজে তো চাষ করা যাবে, তৎসংলগ্ন মনে করেন যে আপনার পার্শ্ববর্তী কোনো জমি থাকলে সেখানেও চাষ করে দেওয়া যাবে, হাতে হাল পাওয়া যায়, খুব ভালো। এটা আমি ক্রয় করলাম, চালেও দেখলাম, খুব ভালো লাগলো আর কি। অল্প সময়ের ভিতর অনেক জমি চাষ করা যাবে, সুবিধা আছে, মোটামুটি অনুভূতিটা খুব ভালো লাগলো।